Hi, I'm Bibasha. Welcome back to my channel, Bong O Nadu. চলো আজকে আমি কোথায় এসেছি তোমাদেরকে একটু দেখাই। আজকে খুব মেয়েদের ইন্টারেস্টিং জায়গায় এসেছি, পিঙ্ক ওয়ার্ড্রপ। চলো চলো আগে তোমরা দেখো, ইটস সুপার প্লেস ইয়ার, মানে মেয়েদের তো ফেভারিট জায়গা আমি বলবো, দি ওয়ার্ড্রপ ইয়ার। আমি ফার্স্ট টাইম যেদিন ভিজিট করেছিলাম ওদিনই আমি প্রেমে পড়ে গেছি, এত কালেকশন এত কালেকশন, আজকে সব দেখাবো। আর এই হলো আমাদের অঙ্কিতা, শি ইজ ভেরি নাইস গার্ল। চলো এই হলো সব ওনার, আজকে ওই তোমাদেরকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর এই শোরুমের অ্যাড্রেসটা আমি তোমাদেরকে লিঙ্ক বক্সে নিচে পুরো ডিটেলস দিয়ে দেবো, সো ডোন্ট ওয়ারি হানি, কাম ফলো মি। চলো ওকে, ফার্স্ট অফ অল আমি বলে দিই যে আমরা মেনলি যেটা দি ওয়ার্ড্রোব কভার করছে সেটা হচ্ছে ওয়েস্টার্ন অ্যান্ড ইন্ডো ওয়েস্টার্ন, ট্রেডিশনালটাও আছে বাট মেনলি আমরা ওয়েস্টার্ন আর ইন্ডো ওয়েস্টার্নের উপর ফোকাস করছি। বিকজ তুমি জানো যে এখন প্রেজেন্ট ট্রেন্ডস হচ্ছে ড্রেসেস, ঠিক আছে? উমেন্স আর সো বিজি ইন ওয়ার্কস উইথ দেয়ার অ্যান্ড সো মাচ বিজি উইথ দেয়ার হেক্টিক স্কেডিউলস, সো দে হার্ডলি হ্যাভ আ টাইম টু ওয়্যার শাড়ি। তো আমরা ওই জন্য মেনলি ফোকাস করছি ড্রেসেস, টপস, ইন্ডো ওয়েস্টার্ন, যেগুলোতে খুব ইজি টু ক্যারি অ্যান্ড তাড়াতাড়ি ইজি টু ওয়্যার। এক্স্যাক্টলি, তো আজকে আমি তোমাদেরকে আমার সমস্ত কালেকশনস দেখাবো, যা যা ইনক্লুডেড টপ অ্যান্ড উইথ প্রাইস রেঞ্জেস। তো তুমি তো ব্রাইডাল কালেকশন শুনেছি, দেখো না ব্রাইডাল কালেকশন এখন আমরা শুরু করিনি, জাস্ট ব্রাইড মানে ব্রাইডাল কালেকশন আমি বলবো না, ধরো বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করবার জন্য যে ড্রেসেসগুলো থাকে সেগুলো অবশ্যই রাখি, বাট ব্রাইডাল কালেকশনসও হয়তো ইন ফিউচার আমি স্টার্ট করবো, বাট দ্যাট ইজ নট ইনটু দিস ফর দ্য টাইম বিং। বাট ফর দ্য টাইম বিং যেটা এখন আছে আমাদের সেটা হচ্ছে ওয়েস্টার্ন, ইন্ডো ওয়েস্টার্ন অ্যান্ড ইন্ডিয়ান ড্রেস। মানে বুঝতে পারছো তোমরা যদি বাতা থেকে এই শোরুমে আসো একসাথে কত রকম কালেকশন দেখতে পাবে। চলো আসো, চলো দেখো। ওকে, ফার্স্ট আমি আমাদের আজকে টপের সেকশনে যাই, যেখানে তোমার একদম মিনিমাম রেঞ্জেস থেকে একদম হাই রেঞ্জের সব ধরনেরই আমাদের কালেকশন তোমরা পাবে। তো আমাদের মিনিমাম রেঞ্জ যেটা শুরু হচ্ছে, দেখো এই টপটা দেখতে পাচ্ছ, এটা একটা ভীষণ সুন্দর পিঙ্ক মাস্টার্ড কালার, বলে না মাস্টার্ড ইয়েলো কালার উপরে আছে, বিয়ন্ড মেটেরিয়াল। আমি একটা জিনিস বলি, ইয়েস মেটেরিয়াল সিরিয়াসলি টু গুড, মানে তোমরা শোরুমে এসে না হাতে ধরলে বুঝবে না। হ্যাঁ, আমার কোয়ালিটি নিয়ে কোনো মানে কোনো চাপ হবে না, আমি নো কম্প্রোমাইজ, কোয়ালিটি নিয়ে আমি কম্প্রোমাইজ করি না, এন্ড অলসো টু ডিজাইন, ডিজাইনটা নিয়েও আমি কোনো কম্প্রোমাইজ করি না, বিকজ মোস্ট অফ দ্য ডিজাইনস আর ভেরি ইউনিক। প্লিজ তোমরা একটু দেখো এখানটা, মানে এটাকে কি বলে, কোল্ড শোল্ডার না না ব্যাকলেস, এটা কোল্ড শোল্ডার উইথ আ চোকার টাইপ প্যাটার্ন ইন নেক। সি পরলে এত স্মার্ট লাগবে না, মানে অফিসে পরেও ক্যারি করলে একটা শার্ট বা জ্যাকেট দিয়ে, তারপর কোনো পার্টিতে সন্ধ্যের সময় বেরিয়ে গেলে ইটস সুপার্ব। আর সামনে সামার আসছে, মানে সামার কালেকশন হিসাবেও এগুলো দারুণ। হ্যাঁ, খুব সুন্দর। চলো, প্রাইস রেঞ্জ ইজ অনলি 350, অনলি 350, ইমাজিন এরকম একটা সুপার শোরুমে 350 অনলি এরকম একটা ক্লাসি লুক, সুপার সুপার। আমি তোমাকে টপের কালেকশন দেখাচ্ছি, আমরা প্রত্যেকটা রেঞ্জেরই টপের কালেকশন দেখাবো। দিস ইজ শর্ট প্যাটার্ন টপ, এটাও রিয়ন মেটেরিয়াল আছে, এগুলো তো আরামসে অফিসেও ক্যারি করা যায়, অফিস ওয়্যার লেডিজদের জন্য যারা শাড়ি ফাড়ি পরতে পারে না, জিন্সের সাথে আরামসে এরকম টপ পরে তারা কিন্তু আরামসে যেতে পারবে। তো দিস আর ভেরি সোবার অ্যান্ড ডিসেন্ট কাইন্ড অফ টপ, ঠিক আছে? যারা অনেকেই আছো অফিসে যেতে চাও বাট ওরা হিপ কভার টপ পরা বেশি প্রেফার করো, খুবই সুন্দর। এগুলো কিরকম রেজাল্ট? এটা রাই প্রাইস আছে 550, খুব সুন্দর। যেমন কালারটা ব্লু কালার অলওয়েজ মেয়েরা প্রেফার করে, রেড ব্লু। চলো আমি তোমাকে আরো আমাদের কালেকশন এর দিকে নিয়ে যাই। এটা খুব সুন্দর লাগছে, এটা কি ভ্যালেন্টাইন? হ্যাঁ, আচ্ছা তুমি কিন্তু 14 পে ইউ নো দ্য ভ্যালেন্টাইন ডে এর জন্য স্পেশাল, তো দিস কাইন্ড অফ গাউন্স অলসো কিপ ইন আওয়ার শপ। এরকম দেখতেই পাচ্ছ, এটা ভীষণ একটা রেড এর উপরে গাউন, প্রচুর এই কালেকশন আমার সেল আউট হয়েছে। আমি তোমাকে একটুখানি দেখাই জিনিসটা, জাস্ট দেখো ইন ডিটেইল একটু বলতে চাই ড্রেসটার ব্যাপারে। পুরোটাও দেখো এমব্রয়ডারির কাজ করা, নেকের উপরে এমব্রয়ডারি কাজ করা অ্যান্ড স্টোন স্টারে, স্লিভটা যখন কেউ পরবে হাতাটা এতটা আসবে অ্যান্ড এইভাবে পুরো তার ফলটা আসবে। ইটস ভেরি প্রিটি অ্যান্ড ভেরি বিউটিফুল। এইগুলোই ধরো তুমি যখন কোনো মল ফলে গিয়ে যখন কিনবে তখন অনেক রেঞ্জে চলে আসবে, বাট এটাই যখন তুমি এখানে পাবে অনলি, এটার প্রাইস আছে 2250।
আমরা ওই কালেকশনও দেখো, আরো অনেক কালেকশন দেখাবো তোমাকে আমি। আমার এই কালেকশন গুলো দেখাতে চাই যেগুলো ভেরি ওয়েস্টার্ন অ্যান্ড ইনটু দ্য ট্রেন্ড। দেখো এই একটা ব্ল্যাক এর উপরে স্লিভলেস এই ড্রেসটা, পুরোটা এরকম ভাবে যেটা পুরো স্লিভলেস আছে আর নেকটা পুরোটা এরকম নেক কভার করা আছে আর সামনে এটা একটা ডিপ নেক টাইপ আছে। পার্টি ওয়্যার এখন টিনেজার যারা আছে এরকম একটা পরে দারুন দারুন কালেকশন। এগুলো কিরকম রেঞ্জ আছে? এটার প্রাইস আছে 1650 only 1650 আমিনা আর দাম জিজ্ঞেসই করা ছেড়ে দেবো। মানে তোমরা মাথায় রাখো যেই বাজেটে অঙ্কিতার কালেকশন পাবে সেই বাজেটে কলকাতায় কেউ তোমাকে দিতে পারবে না এরকম কালেকশন। পুরো সিকোয়েন্সের কাজ দেখতেই পাচ্ছ আর ভেরি সফট। নরমালি কিছু সিকোয়েন্স হয় ওটা কিন্তু চুবে, মানে কি চুবেটাই কি বলবো, খোঁচা খোঁচা লাগে। বাট এটা কিন্তু আমি কতটা তোমাদেরকে বোঝাতে পারবো জানি না, ওর প্রত্যেকটা মেটেরিয়াল না অসাধারণ। এটা কিন্তু কিচ্ছু ফিল হবে না স্কিনে, খুব সুন্দর। ইনফ্যাক্ট মানে প্রাইস আর কোয়ালিটি কোনো কিছু এখানে মানে হ্যাঁ প্রাইস কম কোয়ালিটি হাই এটা বলতে পারি। একটাও কালেকশন তোমাকে দেখাই, দেখো এটা সিকোয়েন্সের উপরে, এটা অ্যানিভার্সারি কালেকশন একদম ফিশ কাট যেটা খুব চলছে। ইনটু দ্য ট্রেন্ড আমি আবারও বলছি, আমি যেহেতু ফ্যাশন নিয়ে একটু বেশি সার্ভে করি তো দেখতেই পাচ্ছ এই ফিশ কাট প্যাটার্নের ড্রেস এখন খুব চলছে। ফিশ কাট প্যাটার্নের ড্রেস কি হয় যেই পরুক না কেন ইভেন যদি একটু বাল্কি ওমেনরাও পরে তাহলে লুক তাদেরকে একটু আরো ভালো লাগে, আরো ভালো আরো ভালো লাগে। এই এইরকম প্যাটার্নের ড্রেসও আমরা এখানে রাখছি যারা অ্যানিভার্সারি হোক, ডেট ডেট হোক, ক্যান্ডেল লাইট ডিনার হোক, যে হাজবেন্ডের সাথে এরকম ড্রেস পরে গেলে পরে গেলে এরকম ভাবে পরে যেতে পারবে। আর এটার প্রাইস হচ্ছে 1850। ও মাই গড, ইনফ্যাক্ট অনেকে স্লিভলেস ক্যারি করতে চায় না, করতে পারে না, বিয়ে হওয়ার পর বেবি হয়ে যায়, তারাও কিন্তু এটা আরামসে বেল স্লিভ আছে, লুকস আরো গুড। এখন তো মার্কেটে ইন, ইনফ্যাক্ট আমিও বেল স্লিভই কিন্তু পরে আছি আর এটা কিন্তু অঙ্কিতার দি ওয়ার্ড্রপেরই কালেকশন আমি পরে আছি। আচ্ছা এবার আমি আরেকটি আরো কিছু ড্রেসের দিকে যাচ্ছি, যেমন ধরো এই ধরনের ড্রেসগুলো যেগুলো শিফনের ড্রেস হচ্ছে, ঠিক আছে। এই ড্রেসগুলো কি করা হয়, এগুলো তোমরা অফিসেও পড়তে পারো। অনেকেই আজকাল আমার কাছে এসে এই ডিমান্ডটা করে যে অফিসে আমরা অন্য কিছু ড্রেস পরতে চাই না বা শাড়ি পরতে চাই না, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এরকম ধরনের ড্রেস যেগুলো ফুল স্লিভ আছে আর এগুলো সামার ফুল আছে, পুরো শিফন মেটেরিয়াল, গায়ে পরলে বুঝতে পারবে যে কতটা সুন্দর এই ড্রেসটা। অ্যান্ড দ্য প্রাইস অফ দ্য ড্রেস ইজ অনলি 1550। যেগুলো ভীষণ সুন্দর আমার ডিজাইন সামহাউ শেইন ইন্ডিয়ার সাথেও ম্যাচ করে, ঠিক আছে। তো এইসব কালেকশন তোমরা শেইন ইন্ডিয়ার সাথেও ম্যাচিং পাবে। তো দিস ইজ ভেরি প্রিটি অ্যান্ড ভেরি কমফোর্টেবল ড্রেস টু ওয়্যার ইন বিচ স্পেশালি, কারণ বিচে কি হয় ভীষণ গরম থাকে, তো সেই কারণে আমরা এরকম ধরনের ড্রেসগুলো ভীষণ ইজি টু ক্যারি হয়। আর এটার প্রাইসও আছে অনলি 1350। মেটেরিয়াল এতটাই স্ট্রং যে ট্রান্সপারেন্সি কোনো ব্যাপারই থাকে না, আর যেটা থাকে ওটা আমি দেখলাম কি স্ট্রং ইনার থাকে, স্ট্রং ইনার থাকে, আলাদা আলাদা করে ক্যারি দেয় না। আর যেটাতে থাকে না সেটাতে আমি মেনলি বলে দিই যে একটা ইনার স্ট্রং ক্যারি। So this kind of dress also is there in my shop, লুকেই পাচ্ছো। আমি প্রি ওয়েডিং শ্যুটের জন্য যাই, যেটা যেমন এরকম ধরনের গাউন যেগুলো বিয়ের আগে যে শ্যুটটা এখন হচ্ছে প্রি ওয়েডিং শ্যুটের এখন প্রচন্ড ক্রেজ চলছে, এই ধরনের ডিজাইনের গাউনও যেগুলো সবাই খোঁজে যে একটু স্টাইলিশ বাট অ্যাট দ্য সেম টাইম গর্জাস, তো এই ড্রেসের কালেকশনসগুলো আমার কাছে এখানে পাওয়া যাবে। ইজি টু ক্যারি অ্যান্ড তাড়াতাড়ি পরেও নেওয়া যাবে। এই ড্রেসটা একটু তোমাকে দেখাই যদি একটু হেল্প করে না, একদমই ওয়েটলেস জিনিস বলতে পারো। হ্যাঁ নরমালি লেহেঙ্গা ফেঙ্গা না এত ওয়েট হয় ইনার দেওয়া
মানে স্কার্ট কখন ট্রান্সপারেন্ট হওয়ার কোনো চান্সই নেই, স্কার্টের মধ্যেও তোমার কিন্তু ভিতরে ইনার দেওয়া। আমরা দুপাট্টাটাও দিয়েছি, যদি কেউ চায় সে দুপাট্টা দিয়েও করতে পারে, জ্যাকেটটা খুলে। এরকম ধরনের ইন্ডো ওয়েস্টার্ন ড্রেস, এগুলোকে ইন্ডো ওয়েস্টার্ন মেনলি বলে, কারণ ইন্ডিয়ান আর এই যে জ্যাকেট প্যাটার্নটা এইভাবে ড্র্যাপ প্যাটার্নে আসবে। লোক আরো জানুক আমাদের এই শপটার ব্যাপারে, বিকজ এই শপে অনেক রিজনেবল প্রাইসে অনেক কিছু মানে ভালো ভালো কালেকশন, মানে ভ্যারাইটি কালেকশন, হিউজ কালেকশন, মানে এসে না মিনিমামই বলবো 2 ঘন্টা হাতে টাইম নিয়ে আসতে, 10 মিনিটে কিন্তু দেখেই শেষ হবে না, কেনা তো পরে। এত কালেকশন আছে বাগাযতীনের মধ্যে, জাস্ট বাগাযতীনের অটো থেকে নেমে 2 মিনিট। যারা হয়তো সাউথে থাকো জানবে রাম ঠাকুরের আশ্রমের একদম কাছে, অনেকেই হয়তো জানো রাম ঠাকুরের আশ্রমটা একদম কাছে, লোকেশন আমি পুরো দিয়ে দেবো, তোমরা প্লিজ ভিজিট করো। আরেকটা জিনিস আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের পেমেন্ট মেথড। অনেকেই এসে একটা প্রবলেম ফেস করে যে ক্যাশই দিতে হবে, তার কোন ফ্যাক্টর নেই। এখন আমার সমস্ত পেমেন্ট মেথড আছে, যেমন জিপে, ফোনপে, ব্যাঙ্ক ট্রান্সফার, অ্যাট দ্য সেম টাইম আমরা কার্ড সোয়াইপিংও করাই, তো পেমেন্ট মেথড নিয়েও কোনো আমার ইচ্ছা। আমরা নিজে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ইনফ্যাক্ট কিন্তু অঙ্কিতা লাইভেও আসে, আমি কোনো গ্রুপের নাম নিচ্ছি না, বাট ফেসবুকে যদি ওর লাইভ কেউ ফলো করতে চাও, সেখান থেকে ঘরে বসে যদি তোমরা শপিং করতে চাও, তারও কিন্তু সব রকম সুবিধা কিন্তু অঙ্কিতা করে রেখেছে। আমাদের অনলাইন ডেলিভারিও হয়, আমরা কুরিয়ার করে দিই থ্রু ডিপিডিসি, তো যদি কেউ মানে বাড়িতে বসে আমার লাইভ দেখে, বা ধরো যদি কেউ চাও যে একটু ফটো পাঠিয়ে দিতে অ্যান্ড সাইজ জেনে দিতে চাইলে, সেটাও আমরা করে দিই, ফটো পাঠিয়ে দিই, অ্যান্ড দেন তার চয়েস অনুযায়ী তোমরা সেটা আমরা কুরিয়ার করে দেবো। অবভিয়াসলি কুরিয়ার চার্জেসটা সেটা কাস্টমারকেই দিতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস বলতে চাই, যদি শুধু বাড়িতে বসে ভালো লাগছে না, যখন তোমাদের মনে হচ্ছে যে না শপে গিয়ে ট্রায়াল দিয়ে দেবো, তো অবভিয়াসলি আমি একটুখানি আমার ট্রায়াল রুমটাও দেখাতে চাই, যেটা ভীষণ বড় আমি বানিয়েছি, যা 3 সাইডেই আমি মিরর রেখেছি, যাতে সবাই এখানে এসে ট্রায়াল দিয়েও দেখে নিতে পারে। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কত ভ্যারাইটি কালেকশন তোমরা আসলে পেয়ে যাবে এক ছাদের তলায়। ইনফ্যাক্ট যেটা অঙ্কিতাও বারবার বলছিল আমি আর একবার বলে দিচ্ছি, কে তোমরা শপে এসে ভিজিট করে চয়েস করে চেঞ্জ করে দেখে কিনতে পারো, কিংবা তোমরা কিন্তু বাড়িতে বসে, ওর কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে দিয়ে দেবো, তোমরা বাড়িতে বসে লাইভ ফলো করতে পারো, লাইভ দেখে ও তোমরা যেখানে থাকো, দিল্লি থাকো, বোম্বে থাকো, কিংবা মেদিনীপুর থাকো, যেখানেই থাকো না কেন, তোমরা কৃষ্ণনগর থাকো,
সব জায়গা থেকে কিন্তু ওর লাইভ দেখে ওকে তোমরা যদি স্ক্রিনশট পাঠিয়ে দাও সেইভাবেও কিনতে পারবে। ও ডিটিসি থ্রু কিন্তু বা পোস্ট অফিস থ্রু কিন্তু ও কুরিয়ার করে থাকে, বাট কুরিয়ার চার্জেস কিন্তু এক্সট্রা দিতে হবে। তো আজকে এখানেই আমার সব শেষ করছি, আমি আরো ভালো ভালো কালেকশন নিয়ে ভিডিও নিয়ে আসবো। আই হোপ কি অঙ্কিতার কালেকশন তোমাদের খুব সুন্দর লাগবে, দি ওয়ার্ড্রপের কালেকশন খুব সুন্দর লাগবে। প্লিজ একবার ভিজিট করো, ভালো লাগবে। থ্যাংক ইউ।